নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। আজ বাংলায় আমাদের আজকের একদম ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যেই অনুষ্ঠানটির আমরা নাম দিয়েছি রাজনীতিতে বদলা ও বদল। তো আপনাদের মনে হতেই পারে হঠাৎ করে এই ভোটের আবহে এই রকম একটি বিষয় কেন আমরা ঠিক করলাম। কবির ভাষাতে একটি ছোট্ট কথা দিয়ে আজ অনুষ্ঠান শুরু করব। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই বোধ হয় আমাদের বাংলা, এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে নানা জাতির নানান মানুষ, নানান সম্প্রদায়ের মানুষ, নানান মতের মানুষ, নানান দর্শনের মানুষ আমরা একসাথে বাস করি, তারপরেও আমাদের বিভেদ নেই। সত্যি তো, যদি বিভেদ না থাকে তাহলে এই অনুষ্ঠান করার মানেও হয় না। তাহলে এই গালভরা কথার ফাঁকেও কোথাও বোধ হয় একটা বিভেদ রয়ে গেছে, না হলে কেন কেন এত হিংসা, এত দলাদলি? ইতিমধ্যেই ভোট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় ভাটপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ লড়াইয়ের খবর মিলছে। ছোট ছোট কয়েকটি তথ্য আমাদের যে মুহূর্তে যা তথ্য, তাতে করে আরামবাগ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ইতিমধ্যেই চিকিৎসকদের 23 তারিখ থেকে তার পরবর্তী 4 দিন সময় ছুটি বাতিল করে দিয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। কেন হয়েছে? বন্যা হবে তা তো নিশ্চয় নয়। আসলে এ সমস্ত কিছু করা হয়েছে যে রাজনৈতিক হিংসা যদি হয় তাহলে তার মোকাবিলা করার জন্য। ঠিক উল্টো দিকে আরামবাগের ক্ষেত্রে 2 জন স্পেশাল অবজারভার ঠিক করা হয়েছে, খানাকুলে নাকি শোনা যাচ্ছে আবার স্পেশাল আর এক অবজারভার। কেন? তাহলে গণ্ডগোল হতে পারে, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, এই ধারণা তৈরি হয়েছে প্রশাসনের মধ্যেও। এর নৈতিক দায় কার? রাজনৈতিক নেতারা এর নৈতিক দায় কি অস্বীকার করতে পারে? তাদের কি দায়িত্ব নয় ভোটের সময় যাদের কাছে মাথা নিচু করে ভোট চাইতে গেছে, যে জনগণের কাছে, যে সাধারণ মানুষের কাছে মাথা নিচু করে ভোট চাইতে হয়েছে জোরহাত করে, তাদেরকে রক্ষা করা? এই দায় কিন্তু সাধারণ মানুষেরকে রক্ষা করার রাজনৈতিক প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের। আজকে এই আলোচনা নিয়ে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্টুডিওতে উপস্থিত আছেন 3টি রাজনৈতিক দলের 3টি বিশেষ ব্যক্তি। একদম আমার বাম দিকে আছেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা বাম ফ্রন্টের অন্যতম নেতা, সিপিএমের অন্যতম নেতা তিলক ঘোষ, আপনাকে স্টুডিওয় স্বাগত। একদম আমার ডান দিকে আছেন আরামবাগ লোকসভার এবারের বিজেপির প্রার্থী তপন রায়, আপনাকেও স্বাগত। নমস্কার সকলকে। এবং একদম আমার পাশে যিনি আরেকজন বসে আছেন, তিনি হচ্ছেন খানাকুলের তৃণমূল নেতা। রাজনীতির লোকজনেরা বলে খানাকুলে অনেকটাই নাকি তার কন্ট্রোলেই চলে, এটা আমরা বলছি না। নমস্কার। নৈমূলক আজ বাংলার সমস্ত দর্শককে আন্তরিকভাবে শুভেচ্ছা। প্রথমেই আমি যার কাছে যাব, যে একদম আপনি সব থেকে বেশি বর্ষিয়ান মানুষ, দীর্ঘ দিন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনি আমাকে একটা কথা বলুন, ভোট পরবর্তী এবং ফলাফলের পরবর্তী হিংসের ঘটনা, হিংসা ঘটার ঘটনা এ রাজ্যে একেবারেই নতুন কিছু নয়, এই ঘটনা আমরা কম বেশি বিভিন্ন সময়ে দেখতে পেয়েছি। এখানে কি রাজনৈতিক দলগুলোর উস্কানি থাকে, তাদের কি কোনো দায়িত্ব থাকে না, না কেন এই ঘটনাগুলো ঘটে, কি ভাবছেন? নমস্কার, আমি আজ বাংলার কর্তৃপক্ষ। আমাদের গলার আওয়াজ আপনাদের মাধ্যমে যতদূর পৌঁছুচ্ছে, সমস্ত শ্রোতৃমণ্ডলী, আমাদের আরামবাগ মহকুমাবাসী এবং এই লোকসভার অধিবাসী বৃন্দ, তাদের সকলকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সালাম জানাচ্ছি। আজকে আমি বিশেষ করে অভিনন্দন জানাবো যে আমাদের রাজ্যের 10,50,000-এর কিছু বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার ফল তাদের প্রকাশ হয়েছে, তাদের সকলকে, যারা কৃতকার্য হয়েছেন তাদের, যারা এখন কৃতকার্য হলেন না ভবিষ্যতে এই শিক্ষাকে পাথেয় করে তারা এগিয়ে যাবেন, তাদেরকে এবং তাদের সমস্ত অভিভাবক বৃন্দকে।
পাশাপাশি আপনার এই আলোচনায় ঢোকার আগে আমি একটা কথা বলবো, অত্যন্ত বেদনার সঙ্গে, দুঃখের সঙ্গে, যে এই নির্বাচনী পরিস্থিতি চলাকালীন আমাদের রাজ্য সহ গোটা দেশে অকালে যে প্রাণগুলি ঝরে গেল বিভিন্ন রাজনৈতিক দলের, নির্বাচন পরিচালনা করতে আসা সেনাবাহিনীর লোকজনদের, কারণ ভিন্ন। এরা যারা অকালে মারা গেলেন এদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের পরিবার পরিজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এখনো তাদের জন্য কি বলছেন? তাদের জন্যই তো বলবো, মে মাসটা বড় ইম্পর্টেন্ট। পয়লা মে একটা আন্তর্জাতিক দিবস, আমরা সকলে জানি। এই মে মাসই বেশিরভাগ বছরেই পড়ে কবি শ্রেষ্ঠ, সর্বকালে সেরা দার্শনিক রবীন্দ্রনাথের জন্মদিন। আবার আমাদের স্বাধীনতা সংগ্রামের মহিলা প্রথম শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারেরও এই মাসেই জন্মদিন। আবার এই মে মাসের 23 তারিখে পৃথিবীর সেরা ফ্যাসিস্ট শক্তির যিনি মুখ ছিলেন সেই হিটলারের পতন ঘটেছিল 23 তারিখ। স্বাভাবিকভাবেই এই মাসটার অনেকটা গুরুত্ব রয়েছে। আপনি ভোট হয়ে গেছে, পরবর্তী পর্যায়ে নানাবিধ খবর এবং পরিস্থিতি সার্কুমস্টেন্স এভিডেন্সের উপরে বেস করে আজকে যে বিষয়বস্তু ঠিক করেছেন, এই বিষয়বস্তুর প্রথম কথাটির সঙ্গে আমি সম্পূর্ণই একমত, বদল বদল হতেই পারে। বহুত্ববাদের দেশে বাস করি, বৃহত্তর গণতান্ত্রিক দেশে বাস করি, গণতন্ত্রের অন্যতম প্রধান একটি স্তম্ভ হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া। সেই নির্বাচনী প্রক্রিয়ায় গোটা দেশের মানুষ অংশগ্রহণ করেছেন, সুতরাং বদল খুব স্বাভাবিক। এটার সঙ্গে আমি 100% একমত। আমাদের যারা পার্টির পলিসি মেকার তারাও কিন্তু এটার সঙ্গে একমত, তাদের রাজনীতিতে কোনো দলে চিরস্থায়ী নয়, বদল তো হবেই, বদল হবে, এটার সঙ্গে আমি একমত। পরের কথাটা বদলা, এটি সম্পূর্ণই অরাজনৈতিক কথা, অসংবিধানিক কথা, এই কথাটির সঙ্গে একমত হতে পারলাম না। আমরা এই বহুত্ববাদের দেশে বাস করি, একটু আগে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন বললেন তো, হ্যাঁ ঠিকই তো, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলেরই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তার নায়ক শেষ। আবার রবীন্দ্রনাথ বলছেন এই মহামানবের সাগর তীরে আমাদের মহামিলনের কথা বলছেন। স্বাভাবিকভাবে এই বদলা টদলা আমাদের রাজনীতিতে নাই, এই পন্থাতে আমরা বিশ্বাস করি না। তথাপিও হিংসার ঘটনা, হিংসার কোনো ঘটনা যাতে না আসে সেই জন্যে কাইমনোবাক্যে সকলের কাছে আহ্বান জানাবো, আবেদন করব, বিনম্র আবেদন করব যে ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনো রকম বিষয় সম্পত্তি হানি, সম্মানহানি, অশান্তি, সর্বোপরি মানুষের জীবন যাতে একটাও না যায় তার জন্যে সর্বতোভাবে আপনারা মিডিয়া সহ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সকলেই চেষ্টা করবেন। এবং পশ্চিমবাংলার 6 কোটির কিছু বেশি, 6 কোটি 17 লক্ষ 6,668 জন এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাদের রাজ্যে, তারা সকলেই তাদের স্বাধীন মতামত প্রকাশ করেছেন। তার ভিত্তিতে কি হবে না হবে 23 তারিখ আমরা সকলেই বুঝতে পারব। পরবর্তী পর্যায়ে যাতে শান্তি, সম্মান, স্বস্তি সকলের অটুট থাকে, কেউ যাতে বিব্রত না হয়, এইটাও কাই মনোবাক্যে চাইব। এই আশাই আপনার আলোচনাতে আমি অংশগ্রহণের কথা বললেন, কিন্তু পাশাপাশি আপনারা যারা নেতৃত্ব তারাও এটা চান সাক্ষী হয়েছি। এবারে অন্তত এই ঘটনা না ঘটুক, কিন্তু এরাজ্যের যে ভোট সংস্কৃতি বিগত দিনে, তারা বলছে যে ভোটের পর একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং সেটা অনুমান করে প্রশাসনিক স্তরে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। এই জায়গাটাতে আপনি ঠিক কিভাবে দেখছেন?
হ্যাঁ, আরামবাগ আজ বাংলা সমস্ত কার্যকর্তা এবং কর্মীবৃন্দকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে সকলকেই শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে, এবং যারা এই অনুষ্ঠানকে যারা উপভোগ করবেন বা করছেন সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমি প্রাণভরা ভালোবাসা দিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের ভারতবর্ষের এবং বিশেষ করে এই বাংলার যে আমাদের মহাযুদ্ধ হয়ে গেল নির্বাচনী পর্যায়ের ক্ষেত্রে, 6 তারিখে যে নির্বাচন হলো, এই 6 তারিখ নির্বাচন আমার জ্ঞানত দেখা এই রকমভাবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে যদি করা যায়, সত্যি মানুষ তাদের যে মতামত, তাদের যে রায়দান, সত্যিকারে সেই ভোটদান কক্ষে তারা দিতে পারবে। তার জন্য নির্বাচন কমিশন এবং বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজকে যে ভোটটা করে দেখালো, এটা সত্যিকারে আজকে দেশের এবং এই বাংলার মধ্যে একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার একটা আবহাওয়া সৃষ্টি করলেন। নির্বাচন সুষ্ঠু, হ্যাঁ নির্বাচন সুষ্ঠু হয়েছে, সে দিক দিয়ে হয়তো বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া, আর সেইটা নির্বাচনের ক্ষেত্রে সেগুলো হচ্ছে অঙ্গ থাকবে, কিন্তু আপামর আমরা সার্বিক চিন্তা করলে, সার্বিক ভাবনার দিক দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করলে আজকের নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবেই হয়েছে, এবং মানুষ সেখানে তাদের ভোট দান কক্ষে গিয়ে তারা ভোট দিতে পেরেছে, এই দিকটা আমরা সত্যিকারে বাহবা দেব। এবং পরবর্তী ক্ষেত্রে যে রাজনৈতিকের সময়ের সাথে সাথে যে কোনো রাজনৈতিক দল চিরস্থায়ী থাকে না, তাদের বদল অবশ্যই আসবে, এবং এই বদলটা সাধারণ মানুষই বা গণতন্ত্রের মধ্য দিয়ে সেখানে প্রতিষ্ঠা হয়ে আসে। তার কারণ মানুষই চাইবে বদল, আবার মানুষই চাইবে সেই বদলার কিন্তু সেই পত্রে তারাই কিন্তু আবার ভোট দিতে পারবে, তা তারাই নিয়ে আসবে জনসাধারণ, আবার তারাই আবার বদল করবে। এটা তো একটা প্রক্রিয়া সাধারণভাবে চলতে থাকে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যে বদলা চাই, এই বদলা চাই মানসিকতাটা, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বা সেই মানসিকতা যাতে সৃষ্টি না হয় যে কোনো দলের ক্ষেত্রে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সমস্ত যে সমস্ত আমাদের দল আছে তাদের সকলকেই আমরা অভিনন্দন জানাবো, যাতে পরবর্তী ক্ষেত্রে এই রেজাল্ট যখন বের হবে, এই রেজাল্ট বের হওয়ার পর যে কোনো একটা দল সেখানে জয়লাভ করবে, কিন্তু আমরা চাইব যাতে হিংসা পরায়ণতা না সৃষ্টি হয়, মানুষের মধ্যে সন্ত্রাস, মানুষের মধ্যে ত্রাস, রক্তারক্তি, খুনাখুনি যাতে এইগুলো বন্ধ হয়, সেই দিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেখানে কিন্তু নির্বিঘ্নে সেখানে আমরা সাহায্য করব, এবং আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে ওখান থেকে আমাদের বার্তা অলরেডি এসেছে যে আমরা মানুষের পাশে থাকব, মানুষের ভালোবাসা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। বিজেপির পক্ষ থেকে কোনো রকম গণ্ডগোলের প্রয়োজন হবে, গণ্ডগোলের ঘটনা ঘটবে না, আমরা ঘটাতে চাই না, একদম একদম একজন ইতিবাচক দিক দিয়ে আমরা এগিয়ে যাব। আরামবাগ লোকসভার তিনি বিজেপি দলের প্রার্থী, তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে ইতিমধ্যে বিজেপির উচ্চ নেতৃত্ব নির্দেশ দিয়ে দিয়েছেন যেন ভোটের রেজাল্টের পর কোনো রকম কোনো গণ্ডগোল না হয়, কোনো অশান্তি না হয়, কোনো প্ররোচনাতে কেউ যেন পা না দেয়, প্রত্যেককেই মানুষের পাশে থাকতে হবে। আমার সঙ্গে আছেন বর্তমানে রাজ্যের শাসক দলের নেতা, এবং আমি বারবার বলছি এখন মধ্যে যা শোনা যাচ্ছে আরামবাগ লোকসভার মধ্যে সব থেকে উত্তেজনাপূর্ণ বলে ভাবা হচ্ছে ভোট পরবর্তী সময় খানাকুলকে, সেই খানাকুলের তৃণমূলের নৈমূলক, আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথমেই এই আজ বাংলার সমস্ত দর্শককে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। একটা কথা বলি যে গণতন্ত্রের যে উৎসব, গণতন্ত্রের উৎসব আমরা জন্মগ্রহণ করার পরে পরেই আমাদের একটা নৈতিক দায়িত্ব, নৈতিক স্বাধীনতা, যে আমরা যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম
তার পরবর্তী সময় একটা স্টেজ যখন আমরা পার করি, যখন আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতার জায়গায় যাই, সেই গণতান্ত্রিক উৎসব খুব সুন্দরভাবে সারা পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ এই নির্বাচন দেখেছে। সারা ভারতবর্ষের নির্বাচনের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার নির্বাচনও সুষ্ঠুভাবে হয়েছে, আমার বিরোধী প্রার্থীও বললেন এবং আমার সিপিআইএমের নেতা দাদা উনিও বললেন যে নির্বাচন নির্বিঘ্নে হয়েছে। আমিও বলি নির্বাচন শান্তিপূর্ণ এবং সহবস্থানের ভিত্তিতে প্রত্যেক মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই জায়গায় আমরা প্রত্যেকে একমত যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। এই গণতান্ত্রিক প্রয়োগ অধিকারের প্রয়োগটাকে আপনাকে আমাকে প্রত্যেকে মেনে নিতে হবে, একদমই। কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর যে ফলটা 23 তারিখ বেরোবে, মানে আর ঠিক কয়েক ঘন্টা, 24 ঘন্টা বা ঘন্টা কাটাতে চলে গেছে, সেই সময় পর যখন বেরোবে, কিছু মানুষ যারা মানে কি বলবো ক্ষমতা থাকে সবসময় আঁকড়ে ধরে বসে থাকতে চায়, যারা একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরতে চায় না, তারা কিন্তু এই জায়গায় অশান্তি করার চেষ্টা করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন 2011 সালে সারা পশ্চিমবাংলার মানুষের জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেদিন ঠিক আপনার এই ভাষাটাকে উল্টোভাবে যদি বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন বদলা নয় বদল চাই, সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বদলটা দেখিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সারা পশ্চিমবাংলায় তার আগের বর্তী সময় যে সরকার ছিল যেভাবে দেশকে পরিচালনা করেছিল একটা উত্তেজনাকর পরিস্থিতিতে, সেই জায়গায় সারা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবাংলা সেই 2011 সালের পরিবর্তনের পরেও কিন্তু এই পশ্চিমবাংলায় শান্তি বিরাজ করেছিল। এবং আজকের এই 23 তারিখের পর আপনারা যখন দেখবেন কেন্দ্রের একটা সরকার সরে যাচ্ছে, তখন তারা পাগলের মতো বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় আগুন লাগানোর চেষ্টা করবে, ভয়ে ভয়ে ভেদাভেদ করানোর চেষ্টা করবে। কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এমন একটা দল কেন্দ্রের সরকারে ক্ষমতায় আছে যারা কেন্দ্রের সরকারে ক্ষমতায় আসার আগে দাঙ্গা লাগিয়ে এসেছে এবং পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন মনীষীদের, যেমন ত্রিপুরায় যখন ক্ষমতায় এলেন এসেই বড় বড় মনীষীদের কালমাক্সের স্ট্যাচু ভেঙে দিলেন, সুকান্তের স্ট্যাচু ভেঙে দিলেন, আবার পরবর্তী ক্ষেত্রে এই পশ্চিমবাংলার গণতন্ত্র প্রিয় মানুষ, পশ্চিমবাংলার মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা কিছুদিন আগে দেখলাম যে পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্য পশ্চিমবাংলার এক কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। এই একটা সরকার, যে সরকার 23 তারিখের পর চলে যেতে বসেছে, তারা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে সারা দেশের সঙ্গে সঙ্গে এই আরামবাগেতেও, আমি দায়িত্ব নিয়ে বলছি, তপনবাবু একটা দলের ক্যান্ডিডেট, উনি আমার থেকে আরো ভালো ওনার দলের ব্যাপারটা জানতে পারবেন, কিন্তু ওনার দলের ইন্টার প্রসেসিং হচ্ছে মানুষকে বিভ্রান্ত করো এবং গন্ডগোল, ভয়ে ভয়ে অশান্তি, দাঙ্গা, জাতিতে জাতিতে অশান্তি, এই কার্যকলাপের ওপরেই ওনারা প্রতিষ্ঠিত। এই ব্যাপারে আমি বলবো, এটা মানুষই তার মূল্যায়ন করবে যে ভারতীয় জনতা পার্টি দাঙ্গা বাঁধাচ্ছে নাকি বর্তমান শাসক দল করছে, তার ফলাফল 23 তারিখে আমরা পেয়ে যাব যে কারা প্রকৃত এখানে দাঙ্গা বাঁধাচ্ছে, সন্ত্রাস সৃষ্টি করছে। আমার কর্মীরা মার খেয়ে আরামবাগ হসপিটালে ভর্তি আছে, তাদেরকে আমরা দুবেলা দেখতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি গুজরাটে দাঙ্গা লাগিয়ে ক্ষমতা এসেছিল, জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এখানে ইউপিতে দাঙ্গা লাগিয়ে ক্ষমতা এসেছে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় একটা সরকারকে আমাদের দল থেকে তো যাদেরকে আমরা তাড়িয়ে দিই তারা ওদের কাছে গঙ্গা পবিত্র, গঙ্গাতে গিয়ে চান করে নিচ্ছে, বিজেপি পার্টিতে গেলে। আমি একটা অন্য বিষয় আছি, যে আপনি এতক্ষণ ধরে বলছিলেন যে কেন্দ্রে যে সরকারটা ছিল সেই সরকারটা নাকি চলে যেতে বসেছে, কিন্তু বিভিন্ন জনমত যে সমীক্ষা উঠে আসছে তাতে করে কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবার দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতায় আসছে। আপনাকে বলি এবং এই সমীক্ষা আগের পরিস্থিতিতেও আপনি দেখবেন যে এমন ভাবে মিডিয়া চ্যানেলগুলোকে পয়সা দিয়ে কিনে নেওয়া হয়েছিল, কারণ এই যে নোটবন্দি হয়েছিল, কারণ এর আগে কেন্দ্রে 60 বছর বিভিন্ন সরকার চালিয়ে এবং পয়সা দিয়ে
সারা মিডিয়া জগৎটাকে নষ্টের পথে ঠেলে দেওয়া হয়েছে। মিডিয়াতে অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন মানে বিজেপিতে সমস্ত পয়সা দিয়ে মিডিয়াতে কিনে নিয়েছে বলছে, অবশ্যই মিডিয়াটাকে পুরো অন্যভাবে পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না 2001 সালে আমাদের মৃত্যু ঘন্টা বাজানো হয়েছিল এবং সমস্ত এক্সিট পোল এই সমীক্ষা এটা বলে দিয়েছিল বামফ্রন্ট খতম। তারপরেও কিন্তু 11 সাল পর্যন্ত বামফ্রন্ট ছিল। 2004 সাল থেকে যতগুলি লোকসভা নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছে সমস্ত সমীক্ষায়, মানে ঘোষণার আগের যে সমীক্ষা আপনাদের বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল, সেখানে প্রত্যেকবার বিজেপিকে জয়ী করানো হয়েছে। তা আমি কটা উদাহরণ আপনাদের দিই। জি নিউজ এর মালিককে সুভাষ চন্দ্রা বিজেপির এমপি, তার আপনি সমীক্ষা দেখাচ্ছেন লোককে, 18 ইন্ডিয়া, IBN 7 এবং ইটিভি গোষ্ঠী, মুকেশ আম্বানি, তিনি তো মোদীর ঘনিষ্ঠ বন্ধু, কে জানা জানে বলুন, এসব তো আর গোপন টোপন নাই। আজ তক, অরুণ সুরি, বিখ্যাত বিজেপি নেতা, কে না জানে, ইন্ডিয়া টিভি, রজত শর্মা, অঘোষিত বিজেপি এমপি হবেন চাইছেন ওরা, News 24 ঘন্টা, অনুরাধা প্রসাদ, রবিশঙ্করের বোন, কেন্দ্রীয় মাননীয় মন্ত্রী তার বোন, আপনার রিপাবলিক টিভি, সেটাও হচ্ছে রাজীব শেখর সহসভাপতি বিজেপি, আর এবিপি আনন্দ তো সরকার গোষ্ঠীর, ও তো আপনার টাকার বিনিময়ে 100% পেড নিউজ করে। স্বাভাবিকভাবেই সেখানকার সেই নিউজ চ্যানেলগুলো বিজেপি অবশ্যই পেড 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 নিউজ করছে, এরা পেড নিউজ করছে। এবং আপনি আপনার খবরেতেও দেখাতে বাধ্য হয়েছেন বা অনেক বক্তা বলেছেন যে এই পারপাসে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে আমার রাজ্যের যে বিভিন্ন জায়গায়, আমার রাজ্যের যে শাসক দল তারাও এই ব্যাপারে একটা ভূমিকা পালন করেছেন, একটা ভূমিকা পালন করেছেন, এটা ছোট করে বলা যায় না, এরাও করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমার মাননীয়, আপনারা ভোটের আগের দিন পর্যন্ত বলছিলেন তৃণমূলের সঙ্গে নাকি বিজেপির আঁতাত আছে, হ্যাঁ এখনো বলছি, এখনো ভোট আপ আছে, সেটিং আছে, তারপরে তৃণমূল হেরে যাবে না, সেটা আমি একবার বলিনি তো, আরে সে তো 23 তারিখে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, 23 তারিখে আফটার গণনা বুঝতে পারবো কে জিতলো কে হারলো। কিন্তু এখন এই আপনার সমীক্ষাতে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ভোটার আগেও বিভ্রান্ত করা হয়েছে, এবং এর ভিতরে আমাদের পার্টির সেক্রেটারি সূর্য মিশ্র পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছেন যে RSS এর পক্ষ থেকে একটা প্রচার করা হয়েছে যে এখন রাম পরে বাম, এটা আমাদের পার্টির এই কথার কোন অনুমোদন দেয় না। 2016 সাল আগামী এইমাত্র বলেন এটা নাকি RSS শুরু করেছে, আপনি আমার দায়িত্ব নিয়ে বলুন তো, বামেরা বামেরা তাদের যে নিজস্ব ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক এই নির্বাচনে ধরে রাখতে পারবে কোথা, বামেদের যে ভোট ভারতবর্ষের ঐতিহ্যকে অস্বীকার করে কোন কথা বলা যায় না। লেট মি অ্যানসার, ভারতবর্ষের একটি পুরাতন ধর্মগ্রন্থের আমি নাম উল্লেখ করব, গীতা, সেখানে একটা শ্লোক বিশ্লেষণ আমি খুব সংক্ষেপে বলছি, কাল যে তোমার ছিল আজ সে আমার, আগামীকাল অন্যের হবে। সুতরাং এই বাংলার বা দেশের ভোটাররা কোন দলের কেনা গোলাম নয়, একদমই কেউই তার পকেটে কখনো রাখতে পারেনি। আমরা 34 বছরের গল্প করবেন, মানুষ ভোট দিয়েছিল, 7টা বামপন্থ সরকার হয়েছে, মানুষ ভোট দেয়নি, কম লোক ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় গভর্নমেন্ট তৈরি করেছে, UPA সরকার ছিল তাদেরকে মানুষ ভোট দেয়নি, বিজেপি গভর্নমেন্ট এসেছে। সুতরাং আগে রাম পরে বাম RSS প্রচার করেছে, RSS প্রচার করেছে, খুব কায়দা করে প্রচার করেছে, কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করেছে। জানতে চাইছি যে আপনাদের নিজস্ব যে ভোট ব্যাংক, একটা আমাদের তো একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, আপনি অস্বীকার করবেন না, আপনাদের পার্টি মেম্বার তা তো আছে, পরিবার তো আছে, আমাদের সেই ভোট ব্যাংকটা কি আপনাদের 23 তারিখে দেখা যাবে, অটুট আছে তত বটেই, 2 লক্ষের উপর আমাদের পার্টি মেম্বার রয়েছে গোটা রাজ্যে, তাদের পরিবার রয়েছে, সুতরাং আমাদের ভোট আবার কোথায় যাবে, আমাদের ভোট আমাদের মধ্যেই থাকবে, মানে 10 নামবে না, না 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 দেখা যাক, এটা থাকবে আগামী আর মাত্র একটা দিন। দাঁড়ান, বিক্ষিপ্ত এই যে বিক্ষিপ্ত সংক্ষিপ্ত এই সব ভাষাগুলো আপনারা বলছেন, আমার এই আরামবাগ লোকসভা কেন্দ্র সমস্ত ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেনি, নানান জায়গায় নানান জটিলতা তৈরি হয়েছে,
আমি চাইছি না এই তো আপনি একটু আগে বললেন দাদা যে না আমি মানুষ গণতান্ত্রিক আমি ভোট হয়ে গেছে বলেছি আপনি অ্যাডজেক্টিভটা বাড়িয়ে দিলেন সুষ্ঠু আমি বলছি ভোট হয়ে গেছে সুষ্ঠু শব্দটা আমি উচ্চারণ করিনি আচ্ছা আমি আসবো সেখানেতে দাঁড়ান মানে এই আগাম টেলিভিশনের প্রচার খবরের কাগজের প্রচার একটা দিকে মানুষকে চালানোর একটা প্রচেষ্টা সেই আপনার মার্চ মাসের শেষ থেকে শুরু হয়েছে এখনো তা অব্যাহত তেইশ তারিখ অব্দি থাকবে ঠিকই বলেছেন এটা প্রতিটা ক্ষেত্রে অবশ্য দেখা যায় যে এক্সিট পোল যেটা প্রকাশ হয় যাদের বিরুদ্ধে যাই তারা বলে এটা আমরা মানি না যাদের পক্ষে যাই তারা বলে এটা আমরা মানি ২০১৬ সালের নির্বাচন বিভিন্ন এক্সিট পোল দেখিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৬০ পার হবে না কেউ দেখিয়েছিল ১৫৫ কেউ ১১০ ১৬০ পর্যন্ত লাস্ট দেখিয়েছিলেন কিন্তু আমরা নির্বাচনের ফল যখন বেরিয়েছিল আমরা দেখেছিলাম ২১১ হয়েছে এটা কিন্তু প্রমাণিত এক্সিট পোল যেমন সব জায়গায় ভুল তথ্য দেয় সেটা কিন্তু একটা প্রমাণ মানে এখানে ভুল তথ্য দেয় ১০০% আপনি ২০১১ বামেদের ভোট বাম ধরে রাখতে পারেনি এটা নিয়ে আমি আপনার সঙ্গে একমত যে বামেদের যতই উনি বলুন আমার ২,০০,০০০ পার্টি মেম্বারশিপ আছেন ওনার অনেক পার্টি মেম্বারশিপই ইন্টারে বলেছেন যে আমরা এখন রামের বন্ধু হয়ে গেছি আমাদেরকে এখন রামের সঙ্গে থাকতে হবে তৃণমূলের এই উন্নয়ন তৃণমূলের এই কাজ আমাদেরকে পছন্দ লাগছে না কারণ আমরা ৩৪ বছর কিছু করিনি আমরা যখন স্কুলে যেতাম আমি আমি ওনাদের থেকে অনেক জুনিয়র আমি যখন স্কুলে যেতাম ৯-১০ পড়েছি সেসব রাস্তায় হয়তো তপনবাবু ওরা এখন যায় তপনবাবু যেহেতু টিচার স্কুলে যান সেসব রাস্তায় হাঁটতে গেলে কাদা মানে প্যান্টের ভেতর দিয়ে হাঁটু পর্যন্ত চলে আসতো এখন সেই সব জায়গা পিচ হয়ে গেছে ঢালাই হয়ে গেছে ওনারা সেটা দেখতে ওনাদের কষ্ট যেহেতু ওনারা করেননি আজকে একটা সরকার নতুন সরকার করেছে বিজেপিকে চাইছেন ওনারা হ্যাঁ একদম একদম ওনারা চাইছেন যে একদম রাম বাম এক হয়ে গিয়ে তৃণমূলের বিরোধিতা করে এটা খুব জটিল তৃণমূলের বিরোধিতা করে আরে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সেন্ট্রালে গভর্নমেন্ট চালিয়েছে এটা ভুলে গেলে চলবে বিজেপির সঙ্গে ব্রিগেডের মিটিং কিন্তু সিপিআইএম পার্টি করেছিল করেছিলেন তো সেদিন দীর্ঘ ২ মাস ধরে এই আলোচনা প্রতিদিন হয়েছে এবং এই আলোচনাটা একটা অদ্ভুত জিনিস উঠে এসেছে প্রতিটি ক্ষেত্রেই তৃণমূল বলেছে বিজেপির সঙ্গে নাকি আঁতাত আছে বামেদের আর বামেরা বলেছে তৃণমূলের সঙ্গে আঁতাত আছে বিজেপি সাধারণ মানুষ আমাদের প্রতি আঘাত করেছে এখানে কোন দলের সাথে আমাদের কোন সাধারণ মানুষকে আপনারা জিএসটি করে সাধারণ মানুষকে আপনারা নোটবন্দি করে সাধারণ মানুষকে আমাদের পাশে আপনারা মানুষের সঙ্গে আছেন আপনারা মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছেন যেখানে ইউপিএ গভর্নমেন্টে ৫৫০ টাকা গ্যাসের দাম ছিল আজকে আমরা ৮০০ টাকায় কিনছি আপনারা মানুষের সঙ্গে আছেন আমরা ইউপিএ সরকারের সময় ৮৫০ টাকায় কিনতাম এখন ২,০০০ টাকায় কিনছি এই তো আপনারা মানুষের সঙ্গে বলছে আপনারা মানুষের সঙ্গে আছেন
আমাদের আলোচনার বিষয় একটু অন্যদিকে ঘুরে যাচ্ছে বারবার, সেই একই কথা যে দীর্ঘ যা এক মাস ধরে যা বহু চর্চিত যে কোন সরকার কি করেছে। প্রথম কথা একটা কথা বলে রাখতেই হবে আপনাকে, একটা কথা প্লিজ প্লিজ একটা কথা শুনুন, আপনাকে বলতে দেব, আমরা শুনছি ইভিএম হ্যাকিং হচ্ছে উড়িষ্যায়, হরিয়ানায়, বিহারে, এমপিতে, আপনাকে বলে দেবো আসলে এর আগে যে বিগত নির্বাচন গুলো দেখা গেছে তাতে কিন্তু এই একই অভিযোগ, অভিযোগের নতুনত্ব কিছু নেই, যারা জেতে তারা বলে সুষ্ঠু নির্বাচন, যারা হারে তারা বলে ইভিএম কারচুপি, কখনো বলে ভিভিপ্যাট তুলে নিয়ে পালিয়ে গেছে, এটা নতুন কিছু নয়। আমি আবারও জানি না 23 তারিখে ফলাফল কি হবে, কিন্তু আমার মূল যেটি বিষয় 23 তারিখে যাই ঘটুক, হতে পারে আর আমাকে বিজেপি জিতবে, হতে পারে আর আমাকে তৃণমূল জিতবে, হতে পারে আর আমাকে বামেরা জিতবে, হতে পারে নির্দল জিতবে, কেউ একজন জিতবে, বাকিদের হারতে হবে। দেখুন সন্দীপবাবু, যুদ্ধ আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতান্ত্রিক উৎসব দেখেছি, আমরা গণতান্ত্রিক উৎসবের মধ্যে দিয়ে ভোট পর্ব শেষ করেছি, আমরা গণতন্ত্রের উপর বিশ্বাসী বলে আমরা দায়িত্ব নিয়ে বসতে পারি। ভোট পরবর্তী সময় বাংলা শান্ত থাকবে, আরামবাগ সাব ডিভিশন শান্ত থাকবে, এতটুকু আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা যেহেতু সরকার, দেশটা আমাদের, আমরা যেহেতু প্রশাসনে আছি, দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা আরামবাগ লোকসভা সহ আরামবাগ সাব ডিভিশনের মানুষের নিরাপত্তা আগেও দিয়ে এসেছি, এখনো দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রেও দেব। একদম অ্যাকচুয়ালি এটা যদি না এখন যেরকম দিচ্ছেন নিরাপত্তা, এই নিরাপত্তা তো থাকলে চলবে না ভাই, সত্যিকারের নিরাপত্তা দিতে হবে, যাতে কোনো কোনো গুণী না হয়, কোন রক্তপাত না হয়, কোন হানি না হয়, সেইটে দায়িত্ব নিয়ে আপনি বলুন, আমি বলছি সহমত যাতে না ঘটে, মুক্তারাম খাঁকে তাকে মানে পিটিয়ে তার সমস্ত বদরক্ত জমি দিয়ে সেটা নিন্দা তো বটেই, এবং এই ধরনের এই কুরুচিকর তাদেরকে এই ভাবে অত্যাচার করা, রক্তারক্তির পথে নিয়ে যাওয়া, মানুষ আজকে কত কষ্ট করে সে বাড়ি ফিরছিল, তাকে নানারকম ডেকে আড়ালে অন্তরালে গিয়ে তাকে এইভাবে প্রচন্ড ভাবে প্রহার করেছে, এইগুলো কি, এইগুলোর দিকে আপনারা সত্যি দেখুন, যে কোনো এটা কিন্তু দুঃখজনক আসলে যুদ্ধের শেষে একটা থমথমে ভাব রয়েই যায়। আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু তথ্য আছে যা শুনলে হয়তো আপনাদের খুব একটা ভালো লাগবে না। আরামবাগ লোকসভার বেশ কিছু এলাকার মানুষ যারা কোনো এক রাজনৈতিক দল, আমি নাম বলছি না, তার এজেন্ট ছিলেন বা কোনো একটি রাজনৈতিক দলের ভোটের সময় মিছিলে হেঁটেছিলেন, তারা কিন্তু গ্রাম ছেড়ে পালাচ্ছে। আমি তথ্য দিয়ে বলতে পারি তাদের নাম, কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে বলছি না। এই পরিস্থিতি কিন্তু আছে, মানুষ ভয় পাচ্ছে, মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে, ঠিক যেই কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা, যে মানুষকে নিরাপত্তা দিতে হবে। প্রশাসনের পক্ষে এত বড় একটি দেশে সব জায়গাতে সঠিকভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু নানান অপ্রীতিকর ঘটনা ঘটবেই। মানুষের পাশাপাশি এখানে নৈতিক দায়িত্ব, বারবার বলছি, বিশেষ করে শাসক দল যারা এরাজ্যে এখন শাসন ক্ষমতায় আছেন, আরো সোজা করলে বলে তৃণমূল কংগ্রেস, তাদের আলাদা করে দায়িত্ব থাকে। আমি তো আপনাকে বললাম সন্দীপবাবু, আমরা মানুষের নিরাপত্তা আজও দিয়েছি, আগেও দিয়েছি, ভোট পরবর্তী 23 তারিখের পরও দেব, কারণ আমরা মানুষকে নিয়ে থাকতে ভালোবাসি। যদি
আমি দলে নিলাম বিভিন্ন এক্সিট পোল যা সমীক্ষাতে বলছে সেই অনুযায়ী বিজেপি দারুণ ফল করলো, এ রাজ্যে খুব ভালো ফল করলো, কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে কেন্দ্রে আবার এলো। সেক্ষেত্রে আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারেন যে বিজেপি কোথাও কোন রকম প্ররোচনা কোন রকম গন্ডগোল করবে না? আমি ভারত মাতার জয় দিয়ে বলছি, আমরা ভারতীয় জনতা পার্টি এই আরামবাগ লোকসভা আমরা নিশ্চিন্তে জিতব, মানুষ আমাদেরকে জেতাবে এবং কেন্দ্রে আমাদের সরকার থাকবে, তারপর প্রতিষ্ঠিত ধরে নিলাম আপনি জিতবেন বহুভোটে, তারপরে আপনি কি এই দায়িত্ব নিতে পারেন যে আরামবাগ সাব ডিভিশনে আরামবাগ লোকসভায় বিজেপির দ্বারা কোন রকম কোন প্ররোচনা এবং কোন গন্ডগোল ঘটবে না যেটা নৈমবাবু বললেন, আপনি কি বলছেন? আমার সমস্ত কার্যকর্তাদের আমরা বলবো বা বলেছি, আমরা আগামী দিনে আমরা জয়লাভ করলেও আমাদের কিন্তু এই হিংসাপরায়ণ রাজনীতি আমাদের মধ্যে থাকবে না, মানুষের মধ্যে আমাদের থাকবে যারা আমাদেরকে জিতিয়েছে তাদেরকে রক্ষা করা, মানুষকে আমাদের রক্ষা করা, মানুষকে সত্যিকারে তাদের সুষ্ঠুভাবে তারা বসবাস করতে পারে সেই দিকে আমাদের, মানে বিজেপি কোথাও প্রচারণা দেবে না, দেবে না, কোন বিজেপি যদি কারেকশন করে আলাদা কথা, কিন্তু বিজেপি দাঙ্গা সংগঠিত করবে না, আজকে এখন পর্যন্ত ভারতবর্ষে দাঙ্গা সংগঠিত করেছেন। অত্যাচার অবিচার করে আমরা তার প্রতিবাদ, ভারত মাতার আপনি ভয় দিচ্ছেন, আমরা ভারতবর্ষের নাগরিক সকলেই ভারত মাতাকে আমরা সম্মান সম্মান করি না, লোকজনের কাছে তপন বলেছেন বঙ্গিম জন্য ধন্যবাদ অনন্ত স্তোত্রটি এই মেমাসি রচনা করেছিলেন, কোন অঞ্চলে কার্যকর হচ্ছেন তাহলে সেটা ঠিক মতো জানেন না উনি, জানেন আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার খানাকুলার ফোরওয়ানের কার্যকর্তাকে আপনি নাম বলুন, আপনি আপনার সোলওয়ানের কার্যকর্তাকে নাম বলুন, আপনার ঘোষপুরের কার্যকর্তাকে নাম বলুন, আপনার ঠাকুরচকের কার্যকর্তাকে নাম বলুন, আপনার খানাকুলের কার্যকর্তা আমি বদল চাই, আপনাদের বলছি আমি আপনাকে বলি বলছি আপনি আপনার কার্যকর্তার নামই জানেন না, আমি বদল চাই বিজেপির প্রসেস পদ্ধতি ঠিক বলেছেন আপনাদের বিজেপির প্রসেস আমরা জানি না, দীর্ঘ কর্মবিরতি করছে গোটা পশ্চিমবঙ্গবাসী আজকে যন্ত্রণায় ছটফট করছে বিজেপি প্রার্থীরা, আমরা এই ঘটনার বদল চাই, এসএসসিতে যারা 29 দিন ধর্মঘট করলো তারা যাতে চাকরি পায় সেই রকম বদল আমরা চাই, আমরা বদল চাই ভাটপাড়ার ঘটনা, আমরা বদল চাই আমাদের রাজ্যের সাতটা জেলার 600,000 ছেলে ভাঙার বুকে বেড়ে যাবে, সেই বীজ অবিলম্বে ভালো করার মতো কৃষকের ফসলের দাম চাই, বেকারের চাকরি চাই, এই বদল আমরা চাই, এত উত্তেজনার কোন কারণ ঘটেনি, উত্তেজনার এখন অনেকটাই বাকি, সত্যি তো আমরা এই বদল তো চাই, আমরা এমন একটা বদল চাই যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, যেখানে কোনো লড়াই থাকবে না, লড়াইহীন হিংসাহীন একটা সমাজ ব্যবস্থা ওদের তিলকবাবু তপনবাবু নৈমলবাবু সবাই চায়, কে না চায়, তারপরে হিংসা থাকে, কিন্তু
আজকে স্টুডিওতে দাঁড়িয়ে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি দায়িত্ব নিয়ে বলছেন, 23 তারিখের পর আরামবাগ লোকসভায় একটাও খুন হবে না, কোনো রক্তপাত ঘটবে না, কোনো সাম্প্রদায়িক লড়াই হবে না, মানুষ যে রায় দিক তারা মাথা পেতে নেবেন। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের ভারতবর্ষ। যদি কোথাও কোনো ঘটনা ঘটে, আমরা ধরে নিই সেটা বিচ্ছিন্ন ঘটনা, সেই ঘটনার নতুন করে পুনরাবৃত্তি আর অন্তত 23 তারিখের পর যেন না হয়। ভাটপাড়াতে কে দোষী কে নির্দোষী যাই ঘটুক, থেমে যাক, যুদ্ধ থামুক, নইলে যে গণতন্ত্রের বড়াই আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন, আপনাদের দ্বারাই সেই গণতন্ত্রের হত্যা করা হবে। সাধারণ মানুষকে বোকা ভাববেন না, অত্যন্ত বুদ্ধিমান, কোনটা গণতন্ত্র আর কোনটা চাপিয়ে দেওয়া গণতন্ত্র এ বোধ সাধারণ মানুষের আছে। সাধারণ মানুষ কিন্তু তার উত্তর সুযোগ পেলেই দেবে। আমরা যে যে আলোচনা দিয়ে আজকে একদম অনুষ্ঠান শেষ করবো, আমরা নতুন করে কোনো বিতর্ক চাই না, যা ঘটার ঘটে গেছে। আমরা একটা ভালো সকাল দেখবো, ঝকঝকে সকাল দেখবো, এক ঝাঁক আলো দেখবো। আপনার কাছে যাবো একদম স্পেসিফিক, আমার তিনজনের কাছে তিনটি প্রশ্ন। আমরা সবিনয়ে আমি আসি প্রশ্নটাতে আসি, আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন। আপনারা ভালো ফল করেন, খারাপ ফল করেন, আরামবাগে জিতে যান, হেরে যান, যা খুশি হন, হতেই পারে, যে কোনো একটা তো হবে। আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে, যাদের কাছে আপনারা বিগত 1.5 মাস ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, ফলাফল ঘোষণার পর তাদের কাছে কি আপনাকে আপনার দলকে সে মাথা নিচু করা অবস্থায় দেখা যাবে, না কি অবস্থায় দেখা যাবে? আমরা মানুষের কাছে মাথা নিচু করেছিলাম, মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাকে নিয়েই আমরা আজকে যেমন চলছি আগামী দিনেও চলব। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে সুপ্রিম কোর্ট অলরেডি একটা রায় দিয়েছে, সম কাজে সম বেতন, নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপরে দাঁড়িয়ে তার রুটি রুজি বন্ধ হবে না, কারুর বিষয় সম্পত্তির ব্যাঘাত ঘটবে না, কারুর কিছু ক্ষতি হবে না, এটা আমরা কায় মনোবাক্যে যাব। আবার আপনাকে আমি বলি, আমার মুখে শুনছেন তো অনেকে হাসবেন, ঋগ্বেদের সেই প্রথম শ্লোক যা শুরু হলো আপনার সঙ্গচ্ছদং সংবদ্ধং, অর্থাৎ সবাই আমরা আমাদের দেশের, অর্থাৎ আমাদের দেশের মানুষের জন্যে অঙ্গীকারবদ্ধ, তাদের সকলের কাজ, তাদের সকলের হচ্ছে আপনার চিকিৎসা, তাদের সকলের হচ্ছে আপনার শিক্ষা, তাদের সকলের বাসস্থান, তাদের সকলের পোশাক পরিচ্ছদ, এবং তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন, কথাবার্তা বলবেন, স্বাধীনভাবে তারা যে যার ধর্মাচরণ করবেন। এই অবস্থা যা আমাদের সংবিধানে উল্লেখিত আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা তা পালন করি, ভবিষ্যতেও আমরা পালন করব। আপামর জনসাধারণের কাছে আবেদন জানাবো, এই রকম একটা পরিস্থিতি বাংলা জুড়ে অটুট থাক, ভারত জুড়ে একদমই থাক। দেশ বাঁচলে, রাজ্য বাঁচলে, তবে রাজনীতি বাঁচবে, মানুষ বাঁচলে তবেই রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়। তপন, আপনার কাছে একই প্রশ্ন। আপনারা দীর্ঘ 2 মাস ধরে এক কথায় সাধারণ মানুষের কাছে মাথা নিচু করে গেছেন, জোরাত করে ভোট ভিক্ষে করেছেন, ভোট পরবর্তী সময়ে সেই মানুষগুলোর প্রতি আপনাদের কি বার্তা? বর্তমান আমাদের যে বাংলা যেভাবে চলছে, সত্যি এই যে 1.5 থেকে 2 মাস ধরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিধানসভাতে গিয়ে বিভিন্ন গ্রামেতে প্রচার করেছি, মানুষ চাইছে সত্যিকারে তাদের একটা দেশ, তার গ্রাম সুষ্ঠুভাবে থাকুক, এবং ছেলে মেয়েরা যাতে শিক্ষা লাভ করে তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক, কোনো কর্মস্থানের মধ্যে দিয়ে সে একটা জায়গা করে নেই। এই রকম অবস্থায় আজকে যে ছেলে মেয়েগুলো আজকে আমাদের মাধ্যমিক পাস করলো, আর যে ছেলে মেয়েগুলো নিচু ক্লাসে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে আজকে টানা 2 মাস
ছুটি ভালো নয় করবো এবং মানুষই আমাদেরকে এখানে সমস্ত কিছু দিক দিয়ে আমরা প্রত্যেকের জন্য কাজ করে যাব, সুষ্ঠুভাবে মানুষ বেঁচে থাকুক এবং অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গময়, এর মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই জানি যে অন্ধকারকে ছড়িয়ে দিয়ে আমরা সেখানে অন্ধকার বন্ধ করে সেখানে আমরা দিশা দেখাবো, মানুষকে আলোর পথ দেখাবো। ভারতীয় জনতা পার্টি সবজনের সঙ্গে থাকবে এবং আলোর পথ দেখাবে। আগামী দিন আমরা কিন্তু এইভাবে এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশের আমরা উন্নতি করব, দেশের মানুষের পাশে থাকব, থাকছি এবং মানুষই আমাদের পাশে। আপনি 23 তারিখ নির্বাচনের ফল প্রকাশ, হয়তো সমস্ত ফল একসাথে আসতে 24 তারিখে হয়ে যেতে পারে, আফটার 23 তারিখ সাধারণ মানুষের কাছে আপনাদের বার্তা, সাধারণ মানুষের কাছে আমাদের একটাই, কোন রাজনৈতিক বিষয় দয়া করে আনবেন না, গণতান্ত্রিক মানুষের জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, সেই নির্বাচন নির্বাচন কমিশনের আওতায় পরিচালিত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই নির্বাচন হয়েছে, মানুষের রায়, বিভিন্ন রাজনৈতিক দলের কি মত আছে আমি জানি না, আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, আমাদের দল তৃণমূল কংগ্রেস এই গণতান্ত্রিক রায়কে মাথা পেতে নেবে এবং এই রায়ের পর যে সরকার গঠিত হবে কেন্দ্রে, এই ভোটটা যেহেতু কেন্দ্রের, যে সরকার গঠিত হবে, যে পূর্বতন একটা সরকার আমরা যেটা 2014-19 দেখেছি, এ ধরনের সরকার ভারতবর্ষে আর না ফিরে আসুক, এ ধরনের সরকারের কার্যকলাপ ভারতবর্ষের মানুষের মধ্যে না আনুক, সারা ভারতবর্ষের মানুষ যেন সুরক্ষিত হয়, ভারতবর্ষের সেনাবাহিনী যাতে সুরক্ষিত হয়, ভারতবর্ষের আপামর জনগণ, শিক্ষক থেকে ছাত্র, ছাত্র থেকে মহিলা, আবাল বৃদ্ধ বনিতা যেন সুরক্ষিত থাকে, সমস্ত সমাজ যেন সুরক্ষিত থাকে, সমস্ত জাতি যেন সুরক্ষিত থাকে, সমস্ত সমাজ যেন সুরক্ষিত থাকে, এই আশা নতুন সরকারের কাছে। আমরা দীর্ঘক্ষণ এই সরকার আমরা বললাম দিল্লিতে চাইছি, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আমাদের আজকের আলোচনায় একটি আবেদন আজ বাংলার পক্ষ থেকে, নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের ফলাফল যাই ঘটুক সমস্ত মানুষ সত্যকে স্বীকার করে নেবেন, সমস্ত মানুষ সহজভাবে বিষয়টিকে নেবেন, পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবারও আজ বাংলার পক্ষ থেকে আবেদন, সমস্ত ধরনের হিংসা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবেন আপনারা, যে ভোটারদের কাছে আপনারা দীর্ঘ 2 মাস ধরে ছোটাছুটি করলেন সে কিন্তু ভোটার, ভোটদান তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস হয় না, আজকে যিনি সিপিএমে ভোট দিয়েছেন কাল তিনি তৃণমূলে দিতেই পারেন, আজ যে তৃণমূলে দিয়েছেন কাল তিনি বিজেপিতেও দিতে পারেন, কিন্তু তিনি আপনার রাজ্যের একজন সচেতন নাগরিক, তাকে সুস্থ রাখা, তাকে সুস্থ জীবন দেয়া, আর স্বাভাবিক ছন্দ বজায় রাখার দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনাদের, আবারও বলি প্রশাসনের থেকেও রাজনৈতিক দলগুলির আরও বেশি সংবেদনশীল হতে হবে 23 তারিখের পর, আমরা আশা করব 23 তারিখের পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, বিভিন্ন হাসপাতালগুলি যে মেডিকেল টিম গঠন করেছে সেই টিম ব্যর্থ হবে, তাদের কোনো কাজ থাকবে না, একটাও হিংসাত্মক রোগী আক্রান্ত রোগী সেখানে ভর্তি হবে না, আমরা চাই 23 তারিখের পর সব রাজনৈতিক দলের ভেদাভেদ ভুলে গিয়ে যারাই ক্ষমতায় আসুক ভালো রাজ্য ভালো দেশ ভালো এলাকা গঠনেতে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন, মানুষ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হবে না, আস্থা ফিরিয়ে আনবে, এই আশা করে আজকে অনুষ্ঠান এখানেই শেষ। আমরা বদল চাইছি, বদলা চাইছি না, বদল চাইছি, বদলা চাইছি না, কেন্দ্রের সরকারের বদল চাইছি।